আমি দেখছিলাম তুমি মরতে গেছিলি, তাই তো তোকে বাঁচিয়ে দিলাম। তা আমি মরতে যাচ্ছি না, তোমার আপত্তিটা কিসে? তুই চাইলে দেখা হবে না, আমি না চাইলে তুমি মরতে পারো। তার মানে? তার মানে তোর তো এখন সময় হয়নি, আর সময় হলে বাঁচতে চাইলেও পারবি। তা সময়টা কখন হবে যদি দয়া করে একটু বলে দেয়? সেটা বলে দিলে তো আমাদের কেউ মানবেই না। আচ্ছা তুই এক্সপেরিমেন্টটা একটু দেরি আছে, তুই অসময় মরতে যাইছিস কেন? না মানে সাংসারিক এই ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না। দেখ সংসার করলে সাংসারিক ঝামেলা তো ভোগ করতেই হয়। ভগবান সৃষ্টি করেছিল পুরুষ আর নারী, আর তোরা সেই নারীকে স্ত্রীতে পরিণত করেছিস। শেয়ার বাজারে দেখছি না, হটকালের জন্য শেয়ার হোল্ডার বসে থাকে।
속으로는 아, 띠 바다에 모르라서 속으로 보시네. 아, 나 이래? 아, 시아라 내가 아까 그렇게 속으로 আমি বাঁচিয়ে রাখতে পারবো না। যান যান যান, হ্যাঁ ধন্যবাদ, আসুন আসুন।
তাহলে কিছু দিতে হবে কেন? আপনার মেয়ের বিয়ে ভালো হবে হোক, উনি ভালো থাকেন, এটাই কেন? সাবধানে যাবে না? আমি আমি এইভাবে মিথ্যে কথা বলে আমি আপনার করতে পারবো না। জীবনে কামানো ছেড়েছে, তবে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি,
আপনি যে বাড়িতে বসবাস করেন সেটা যদি আপনার থেকে কোনো বড় নেতা আসে আপনাকে বাড়ি থেকে উঠে যেতে বলে, আপনি তখন কি করবেন? বাড়িটা কি করে বাঁচাতে হয় তার চেষ্টা করতাম। তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। আপনি আপনি কি চেষ্টা করবেন? আপনি জানেন যে এই এলাকায় বিরোধী পার্টি বলে কিছু নেই। আমরা এখানে শেষ কথা বলি, একেবারে খাদের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। না, আসলে আপনাদের দোকান করতে ভেঙে একটা মাদ্রাসা তৈরি করব। মাদ্রাসা কেন, প্রাইমারি কেন নয়? নাকি ভোটের জন্য মাদ্রাসা স্কুলের খুবই প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন। দরকার শেষ কথা নাকি? আমার প্রথম এবং শেষ কথা, এই দোকান আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। তাহলে কিন্তু আমি আপনার দোকানটা লুট করিয়ে দেবো। কেন? কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি আমি মারবেন? আপনি জানেন আমি এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের একনিষ্ঠ কর্মী। আপনার বলতে পার্টি পলিটিক্স আসছে কেন? আসবে না কেন? ভারতের স্বাধীনতার পেছনে মুসলমানদের কি কোনো অবদান ছিল না? তারা হিন্দুদের সঙ্গে একসাথে স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করেনি? নিশ্চয়ই করেছে। তাহলে আজ কেন বলা হচ্ছে যে মুসলমানরা বিদেশি, তারা এদেশ ছেড়ে চলে যায়? এ কথার কোনো প্রাধান্য পাওয়া উচিত নয়। আমাদের দেশটা ভারতবর্ষ, এখানে আমরা সকল জাতির সমন্বয়ে একই সঙ্গে বসবাস করি। মুখে আপনারা যতই সাধুবাদ জানান না কেন, আসলে মনে মনে আপনারা আমাদের ঘেন্না করেন না? করি না। তাই যদি হতো তাহলে সিনেমার পর্দায় দিলীপ কুমার, সায়রা বানু, মমতাজ, ফিরোজ খান, আমজাদ খান, নাসিরুদ্দিন শাহ এদের সিনেমা বয়কট করত হিন্দুরা। সিনেমার পর্দায় যখন অশ্লীল পোশাক করে সায়রা বানু নাচ গান করত, তখন বাধা দিতে পেরেছিল তোমাদের মুসলমান সমাজ? পারেনি, কারণ সেখানে পৌঁছবার ক্ষমতা তোমাদের ছিল না। চুপ করুন। সুনীল দত্ত, সুনীল দত্ত হিন্দু হয়ে নাফিসকে বিয়ে করেছিল। বাতাও কি নবাব মুসলমান হয়ে শর্মিলা ঠাকুরকে বিয়ে করেছিল। মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ এখনো ভারতীয় টিমের রেগুলার প্লেয়ার। এই বড় তোমরা বলতে চাইবে হিন্দুরা মুসলমান বিদ্বেষী? চুপ করুন। আসলে কি জানো, সামান্য কিছু অপমান অপশাস্ত্র ক্ষয়ক্ষতি হয়ে গেলে যারা সমগ্র পরিমাণ কান্নাকাটি করে, চিৎকার করে, তারা নিজেদের সবসময় সংখ্যালঘু সম্প্রদায় বলে চিৎকার করে। আপনি কিন্তু আমার মক্কাটা গরম করে দিচ্ছেন। আপনি জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন? জানি জানি, আমি আমি রণজয়ের সঙ্গে কথা বলছি। রণজয় কি বে? হ্যাঁ, বলসালা পঞ্চায়েত প্রধান শ্রীযুক্ত বাবু রণজয় মণ্ডল। এডুকেশন ইজ অ্যান ইনভেস্টমেন্ট অফ লাইফ। শিক্ষা মানুষের জীবনের বড় সম্পদ, সেটা বড় অপরাধ তোমাদের। তাই তোমরা চিৎকার করে সবকে থামিয়ে দিতে চাও, কিন্তু তোমাদের মধ্যে যারা শিক্ষিত তারা কিন্তু এটা চায় না যে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ যাই হোক না কেন, তারা নিজেদের নিয়ে থাকতে ব্যস্ত করে। যাদের পেটে কোনো বিদ্যে নেই তাদের মধ্যে এই ক্রোধ দাঙ্গা তৈরি করাবার মগজ ফুলাই করতে থাকে, আর সেই দাঙ্গা ধীরে ধীরে দাঙ্গায় পরিণত হয়। কিন্তু তাতে কি মুসলমান মরে না? শুধু হিন্দু বা খ্রিস্টানরাই মরে না, কোনো জাত মরে না, মরে মানুষ। আপনি আমাকে ক্ষমা করুন, আপনার দোকান আমি চাই না। দোকান নাই না থাকলো, তুমি তো থাকবে, তোমরা তো থাকবে, কোনো জাত হয়ে নয় মানুষ হয়ে। আমি আসি, যাবার বেলা একটা কথা বলে যাই, আমি কিন্তু অশিক্ষিত নই, বাংলায় এসে হলেও যতই কালি হোক তার মধ্যে যদি কালি না থাকে সে যেমন মূল্যহীন হয়ে পড়ে, তেমনি মানুষ যত শিক্ষিতই হোক তার মধ্যে যদি বিবেক বোধ না থাকে তাহলে সে কালিবিহীন কর্মের মতোই সুন্দরহীন হয়ে পড়ে। আমি তাই তোমাকে আরেকটা কথা বলি, দ্য ওয়ার্ল্ড হ্যাজ এনাফ ফর এভরিওয়ানস নিড বাট নট ফর এভরিওয়ানস গ্রিড। সময় পেলে এসো, তোমাকে আমি অনেক গল্প বলবো, দেশ স্বাধীনের গল্প, আমার বাপ ঠাকুরদের কাছে শোনা গল্প। তখন সকল জাতি এক সঙ্গে চিন্তা করে শুধুমাত্র বলেছিল ইংরেজ তোমরা ভারত ছাড়ো। তখন ছিল না কোনো জাত পা, সকলের মধ্যে একটাই সংগ্রাম করার ইচ্ছে ছিল, সে হচ্ছে দেশ স্বাধীনতা। সেই গল্প তোমাকে বলবো। আসে এসো এসো, পরে পরে সময় পেলে এসো, অনেক অনেক কথা।
সংসার যেন লেগে গেল ম্যাডাম, ঠিক আমি 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 চোখে কেমন অন্ধকার দেখছি কেন, যদিও সন্ধ্যা দিক দিগন্ত অবগুণ ছটে থাকা, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও কান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা, জপিছে মন মন্তরে দিক দিগন্ত অবগুণ ছটে থাকা, তবু কি হাম্ম ওরে কি হাম্ম মন এখনই অন্ধ 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 মৃত্যু এসেছিল কাছে, কতবার অবহেলে ফিরে আসি তাকে, এবার মৃত্যু তোমায় করি আহ্বান, তব করে মোর চির অবস্থান। এই সময় যদি ওর জীবনে বাকি ছিল, তাছাড়া পূর্ণ ভালো কিছুটা বাকি ছিল, তাও হয়ে গেল। এখন আত্মা নিয়ে সোজা জম হাফিজ তো নিয়ে যায়, বিধাতার আবার বহুমূত্র রোগ আছে, এদেরকে তো পড়িয়ে একটু খুশি করাতে পারি, তাহলে আমার প্রমোশনটা হয়তো হয়েই যেতে পারে। তাছাড়া এখানে এসে কত রকম দেখতে বোঝাই তো দেখলাম, হারা বাবা, দাঁড়া বাবা, রাম বাবা, রহি বাবা, এবার যদি আবার হাফিজ বাবা, রাবি বাবা, বন্ধ হয় না কি আত্মানি দেশে এত দণ্ড আমি এই প্রথম, একেই বলে দণ্ডপানির দণ্ড।